মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনের একক নিয়ন্ত্রক ডাকাত, বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি অন্তকোন্দলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার গুলিবিদ্ধ 5 নৌ ডাকাতকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে। মঙ্গলবার সকাল 8ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়নের প্রত্যন্ত মল্লিকের চর গ্রামে এ ঘটনা ঘটে। নৌ ডাকাত বাবলা চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর এলাকার বাচ্চু খালাসির ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ 42টি মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সকাল 8টার দিকে আমি গরুর ঘাস কাটার জন্য নৌকা নিয়ে রহিম বাচ্চার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখি দুটি স্পিডবোট ও দুটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে হেলমেট পরে 20 থেকে 25 জন লোক রহিম বাচ্চার বাড়ির সামনে এসে নামে। এ সময় তারা স্পিডবোট ও ট্রলার হতে নেমে রহিম বাচ্চার বাড়ির সামনে গুলি ছুড়ে আতঙ্ক ছড়াতে থাকে। পরে তারা রহিম বাচ্চার পাকা ভবনের দোতলায় উঠে বাবলাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন বাড়ির মালিক রহিম বাদশাহ, মল্লিকের চর গ্রামের ডেঙ্গর ব্যাপারীর ছেলে আক্তার হোসেন ও আব্দুল রব মিয়াজির ছেলে লিটন মিয়াজি। অপর দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, বাবলা একজন কুখ্যাত নৌ ডাকাত। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় 25টি ডাকাতি ও চাঁদাবাজি মামলা রয়েছে। উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ পাঠাতে দেরি হয়েছে। এটা উন্মোচন করবো, আইনের আওতা নিয়ে আসবো, কঠোর ভাবে তাদেরকে দমন করবো। আটকের বিষয়টা আমরা 5 জন এলাকার লোক খবর দিলাম। আমরা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা ঘাটে 5 জন আটক করি। প্রাথমিক তারা বিভিন্ন এলাকার এখানে জমায়েত হয়েছিল। প্রাথমিকভাবে তারা সত্যতা স্বীকার করেছে এবং এখান থেকে 9 জনকে স্থানীয় লোকজন একটা ঘরের মধ্যে ধাওয়া দিয়ে আটক রেখেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। এখন যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং কঠোর আইনের প্রয়োগ হবে। ঘটনাটা প্রথম জানতে পারি যেহেতু এটা দূরের পথ, নৌকা দিয়ে আসতে হয়, তো আমি একটা পার্টি পাঠাই দিই। এখানে কি ঘটনা হয়েছে জানার জন্য আমি আমার পার্টিতে পাঠাই দিই। তো এখানে তারপরে আমি মানে আসার পথে আমি জানতে পারি যে এরকম দুইটা গ্রুপের বিবাদমান দুইটা গ্রুপ, এখানে ডাকাতের বিভিন্ন গ্রুপ আছে, টাকা পয়সার মাছ ডাকরা বা এলাকায় যে নদীপথে চাঁদাবাজি ডাকাতি হয় এটা ইয়ানে আধিপত্যকে কেন্দ্র করে মল্লিকের চর এলাকায় তারা শেল্টারে থাকে। ঠিক আছে, তো শেল্টারে থাকে, এই শেল্টারে থাকা অবস্থায় আজকে যে রহিম বাচ্চার বাড়িতে তারা টাকা পয়সার ভাগ বাটোয়ারা বা আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা মানে মত পার্থক্য হয়। ফলে এক গ্রুপ আর এক গ্রুপকে এই টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তারা উভয় পক্ষ গোলাগুলি করে। গোলাগুলির এক পর্যায়ে বাবলা ডাকাত নামের একজন যে কুখ্যাত ডাকাত তার নামে প্রায় 25-30টা আমরা যেটা পেয়েছি 25টা মামলা রয়েছে। হ্যাঁ, এই মামলাগুলো পেয়েছি। সে তার কানে মাথার দিকে মাথার উপর কানের উপরে মাথার দিকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আরেকজন শুনেছি সেও নাকি আহত, সে হাসপাতালে ভর্তি আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাস্থল থেকে ডাকাতির কিছু ওই টাকা উদ্ধার করেছি। আমরা এটা আমলে নিয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনাটা আমরা রহস্য উন্মোচন করব। আর আমার আপনাদের মাধ্যমে আমার মেসেজ হলো, যারা এই ডাকাতি বা বিবদমান গ্রুপ এখন 5ই আগস্টের পরে এই ধরনের কেউ ইয়েতে যাওয়া যাবে না। সব ভালো কাজ করে আমাদেরকে সামনে আসতে হবে। এই ডাকাতি, মাদকের ব্যবসায়ী, চাঁদাবাজি এগুলো চলবে না। এগুলো